তাসরিফ ভক্তদের জন্য একটি দুঃখের সংবাদ। হঠাৎ করে তাসরিফের কি হলো, তার মুখ বাঁকা হয়ে গেল কেন, এসব কিছু জানাবো আজ পুরো ভিডিও জুড়ে। তাসরিফ খানকে চিনে না এমন মানুষ খুব কমই হবে। কুড়েঘর ব্যান্ড দিয়ে তাদের পদযাত্রা শুরু। কুড়েঘর ব্যান্ডের পাশাপাশি বিভিন্ন সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন। তাসরিফের মুখ বাঁকা নিয়ে তাসরিফ খান তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, হঠাৎ করেই আমি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের একপাশ বাঁকা হয়ে যায়। আমার মুখ এখনও বড় রকমের বাঁকা হয়নি, তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নর্মাল কোনো অবস্থা না। কেন হয়েছে তার কারণ এখনও জানি না, ডাক্তার দেখানোর পর হয়তো এই ব্যাপারে পুরোপুরি জানতে পারবো। আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টটা হতে পারে, এই মাসের শেষ কনসার্ট। কবে নাগাদ আবার স্বাভাবিক হয়ে কাজে ফিরতে পারবো এখনও জানি না, তবে সবাই দোয়া করলে হয়তো দ্রুত সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, তার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।